শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে এখন আমরা সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের অষ্টম অধ্যায়ে যোগাযোগের নিয়ম মানি এই অধ্যায়টির সেশন পাঁচের কাজগুলোর সমাধান দেখব। এখানে সেশনটির বিষয়বস্তু হলো ইমেল পাঠানোর সময় হলো। অবশেষে আজকে আমাদের ইমেল পাঠানোর পালা। আমরা ঠিক করে ফেলেছি আমরা কাকে ইমেল পাঠাতে চাই এবং ইমেলের খসড়াও লিখে ফেলেছি। আজকে সবাই মিলে আমরা শ্রেণীকক্ষে বসেই ইমেলটি লিখব। সবাই মিলে যেহেতু একটি ইমেল লিখব, তাই যে কোনো একজনের ইমেল ঠিকানা আমরা ব্যবহার করব। আমাদের সবার বয়স যেহেতু এখনও ১৩ বছর হয়নি, অনেকের হয়তো ইমেল ঠিকানা নেই, তাই বুদ্ধিমানের কাজ হবে আমরা যদি আমাদের শিক্ষকের ইমেল ঠিকানা ব্যবহার করি। শিক্ষকের ইমেল ঠিকানা ব্যবহার করলেও কাজটা কিন্তু আমরাই করব। প্রথমে আমরা একটি কাগজে বা বইয়ের পরবর্তী পৃষ্ঠায় ইমেলের মূল বক্তব্যটি লিখব। আমরা আমাদের বাড়ির কাজের খসড়া ইমেল থেকে লেখাগুলো নিয়েও এটি করতে পারি। এক্ষেত্রে শিক্ষকের সহায়তায় একজন ক্লাসের সামনে গিয়ে লেখার দায়িত্বটি নেবে, বাকি সবাই তাকে সাহায্য করবে। অর্থাৎ কী লিখতে হবে তা বাকিরা একটি একটি বাক্য হিসেবে প্রস্তাব করবে। লক্ষ্য রাখবে শ্রেণীকক্ষে যেন হইচই না হয়। সামনের শিক্ষার্থীরা যা লিখছে তা আমি নিজেও নিজের বইতে লিখব। লেখা শেষ হলে আমরা এবার পুরো লেখাটি কম্পিউটার ব্যবহার করে শ্রেণীকক্ষে লিখে নিব। আমরা যাকে ইমেলটি করব, আমাদের শিক্ষক ইতিমধ্যে সে প্রাপকের ইমেল ঠিকানাটি জোগাড় করেছেন। শিক্ষক কম্পিউটার খুলে তার নিজের ইমেল ঠিকানাটি খুলে দেবেন। এরপর নিউ ইমেল বা কম্পোজে ক্লিক করলে একটি নতুন বক্স আসবে। এরপর থেকে আমাদের কাজ, আমরা ইমেলটি লিখব। শ্রেণীকক্ষের সবাই দুই থেকে তিনটি করে লাইন লেখার চেষ্টা করব। শ্রেণীকক্ষের সবাই যদি বাংলায় টাইপ করতে না পারি, তাহলে যে পারে তার সহায়তায় আমরা অন্তত দুই থেকে তিনটি করে শব্দ লিখব। যদি শ্রেণীকক্ষের কেউই বাংলা টাইপ করতে না পারে, তাহলে পরবর্তী পৃষ্ঠায় যে ইমেলটি লেখা হয়েছে শিক্ষক সেটির ছবি তুলে দেবেন। সেই ছবি আমাদের ইমেলের অ্যাটাচমেন্ট আকারে পাঠাবো। এক্ষেত্রে ইমেলের বডি বা মূল অংশের জায়গায় আমরা ইংরেজিতে সংক্ষেপে আমাদের পরিচয় লিখে অ্যাটাচমেন্ট দেখার অনুরোধ করব। তো এখান থেকে আমরা ইমেল লেখার প্রক্রিয়াটি দেখে নিলাম। এখন আমাদের কাজটি করার পালা। শিক্ষার্থীরা, আমি শুধুমাত্র তোমাদেরকে একটি নমুনা ইমেল দেখানোর চেষ্টা করব। তোমাদেরকে অবশ্যই কাজটি প্র্যাকটিক্যালি করতে হবে, এজন্য শ্রেণী শিক্ষক তোমাদেরকে সহায়তা করবেন। তো চলো আমরা নমুনা ইমেলটি দেখে নেই। শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে আবার একটু বলে রাখি, কাজটি কিন্তু তোমাদেরকে অবশ্যই প্র্যাকটিক্যালি করতে হবে। তোমরা কম্পিউটারের মাধ্যমে কিভাবে ইমেলটি লিখবে এজন্য শিক্ষক তোমাদেরকে সহায়তা করবেন। প্রথমে টু এর জায়গায় আমরা যার কাছে ইমেলটি পাঠাবো তার ইমেল ঠিকানা, যেমন আমি এখানে নমুনা হিসেবে দিয়েছি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের ইমেল ঠিকানা। এরপর যার ইমেল ঠিকানা থেকে ইমেলটি সেন্ড করা হবে, এটি হচ্ছে তার ইমেল ঠিকানা। অবশ্যই এখানে তোমরা তোমাদের প্রধান শিক্ষকের ইমেল ঠিকানাটি ব্যবহার করবে। আমাদের ইমেলের বিষয়বস্তু হলো বিদ্যালয়ের পাশের রাস্তায় জলাবদ্ধতা। বিদ্যালয়ের পাশের রাস্তার জলাবদ্ধতা। জনাব, আমরা আপনার এলাকার দিঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র। তোমরা অবশ্যই এখানে তোমাদের বিদ্যালয়ের নামটি লিখবে। আমাদের বিদ্যালয়ের দক্ষিণ পাশের রাস্তাটি অত্যন্ত ত্রুটিপূর্ণ। সামান্য বৃষ্টিতে এই রাস্তায় পানি জমে, ফলে বিদ্যালয়ে আসা যাওয়ার সময় শিক্ষার্থীদের অত্যন্ত সমস্যা হয়। এ অবস্থায় আপনার সুদৃষ্টি কামনা করছি। আশা করি আপনি প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে এই সমস্যাটি দ্রুত সমাধান করার ব্যবস্থা নেবেন। নিবেদক, দিঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, এই ক্লাসটিতে এই পর্যন্তই। শিক্ষার্থীরা, এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।